بهذا البلد ووالد وما ولد لقد خلقنا الإنسان في كبد أيحسب أن لن يقدر عليه أحد يقول أهلكت مالا لبدا أيحسب أن لم يره أحد ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين الحبيب الكريم وقال الله عز وجل في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه نظر آ رہی ہے بہار مدینہ نظر آ رہی ہے بہار مدینہ قرار آئے دل بے قرار مدینہ صلی اللہ علیہ محمد صلی اللہ علیہ صلی اللہ علیہ محمد صلی اللہ علیہ حضور معظم جناب مکرم حضور معظم جناب مکرم رسول خدا افتخار مدینہ صلی اللہ علیہ
محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه غنيمت سمجھ کر حفاظت سے رکھنا غنیمت سمجھ کر حفاظت سے رکھنا ہے آنکھوں کا سرما غبار مدینہ صلی اللہ علیہ محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ঐতিহ্যবাহী ব্রাহ্মণজলিয়া হযরত ফাতিমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে রাইসুল কুররা ওয়াল মুফাসসিরিন উস্তাদুল মুহাদ্দিসিন আয়নায়ে জামাল আহমদি শামসুল উলামা মুর্শিদুনা সাইয়্যিদুনা সানাদুনা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি এবং এলাকার মুর্দেগানের ইসালে সওয়াব উপলক্ষে আয়োজিত আজকের এই মুবারক মাহফিলের নেহায়েত কাবিলে ইহতেরাম সাহেবে সদর বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অসংখ্য হাফিজে কোরআনের উস্তাদ আশিক রসুল হাফিজ মৌলানা শফিকুর রহমান সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া সম্মানিত উলামায়ে আহলে সুন্নাত হুফাজে কেরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ান আমার প্রাণপ্রিয় যুবক বন্ধুরা সর্বস্তরের নবী প্রেমিক কোরআনে পাকের আশিক বিরাদারানে ইসলাম আল্লাহ পাকের শাহানশাহি দরবারে লাখো কোটি শুক্রিয়া যে মহান মালিক কালামুল্লাহ শরীফের বাগানের আজকের এই মুবারক মাহফিলে হাজির হওয়ার তৌফিক এবং সুযোগ আমাদেরকে দিয়েছেন আমরা সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। হাজিরিনে কেরাম, আল্লাহর কালাম শরীফের দরসগাহ হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাফিজিয়া মাদ্রাসা, যেই মাদ্রাসায় সকাল থেকে বিকাল পর্যন্ত কোরআনে পাকের তেলাওয়াত চলতে থাকে, কোরআনে পাকের বুলবুলি এই মাদ্রাসার শিক্ষার্থীরা, তারা কোরআনে করিম তেলাওয়াত করতেই থাকেন, এক একটা হরফ তারা তেলাওয়াত করেন। আমরা সকলেই জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। কোনো ব্যক্তি কোরআনে করিমের একটি হরফ তেলাওয়াত করলে একটি নেকি, এবং আল্লাহ রব্বুল আলামিন এই একটা নেকিকে আরও বাড়াইয়া দশ গুণ পর্যন্ত একটা হরফে দশটা করে নেকি দান করে থাকেন। সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম,
এই বাচ্চারা এখানে শিক্ষার্থীরা সকাল থেকে যদি কোরআনে কারিমের তেলাওয়াত শুরু করেন বিকাল পর্যন্ত তেলাওয়াত চলতেই থাকে তাহলে একটা হরফে 10টা করে নেকি হলে প্রতিটি ছাত্র প্রত্যেক শিক্ষার্থী কত নেকির তারা মুস্তাহিক হয়ে থাকেন অধিকারী হয়ে থাকেন হাজিরিন এই বাচ্চারা যে এখানে পড়াশোনা করতেছে তাদেরকে পড়াশোনার সুযোগ যারা করে দিয়েছেন আমাদের মনে রাখা দরকার এই প্রত্যেকটা মানুষ এই বাচ্চাদের সবাই মিলে যত নেকি কামাই করবে সারাদিন কোরআনে কারিম তেলাওয়াত করে সবাই মিলে প্রতিদিন যত নেকি কামাই করবে তাদেরকে এখানে পড়াশোনার সুযোগ করে দেওয়ার জন্য যারা অর্থ ব্যয় করেছেন যারা শ্রম দিয়েছেন যারা এই মাদ্রাসার খেদমতের মধ্যে আছেন সকলের আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন সমান সওয়াব দান করবেন সুবহানাল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে আদাল্লু আলাল খাইরি কাফাইলিহি কোন ব্যক্তি কোন ভালো কাজে যদি কাউকে উৎসাহ দেয় নির্দেশনা দেয় কাউকে ভালো কাজের সুযোগ তৈরি করে দেয় তাহলে ভালো কাজ করে নেক আমল করে ওই ব্যক্তি যতটুকু সওয়াব লাভ করবেন যিনি এই সুযোগ সৃষ্টি করে দিলেন সমান সওয়াবের অধিকারী তিনিও হয়ে যাবেন সুবহানাল্লাহ হাজিরিনে কেরাম তো আমরা যারা এই মাহফিলে হাজির হয়েছি কোরআনে কারিমের এই বাগান এই বাগানের দাওয়াতে আমরা জমা হয়েছি আমরা এই হাজিরির মাধ্যমে প্রমাণ করলাম যে আমরা কোরআনে পাককে মহব্বত করি আহলে কোরআনকে আমরা মহব্বত করি কোরআন ওয়ালা যারা যারা কোরআনে করিম নিয়ে সবসময় ব্যস্ত থাকেন তাদেরকে আমরা কি করি মহব্বত করি হাজিরিনে কেরাম আহলে কোরআনকে যদি আমরা মহব্বত করি এই মহব্বতের মধ্যে কোনো লাভ আছে কি নাই একটু আমরা জানার চেষ্টা করি একজন সাহাবি সহজ সরল মানুষ এই সাহাবি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হয়েছেন নবীজি মসজিদে নববী শরীফের মধ্যে সাহাবায়ে কেরামকে নিয়ে বসা তো ওই সাহাবি আল্লাহর হাবিবের খেদমতে হাজির হয়ে তিনি জানতে চেয়েছেন ইয়া রাসূলুল্লাহ মাতাসাআ নবীজি কিয়ামত কখন সংগঠিত হবে জানতে চাই যখন তিনি প্রশ্ন করেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাব না দিয়া তাকে পাল্টা প্রশ্ন করেছেন যে মা আ'দাদতা লাহা আমার সাহাবীরে কিয়ামত কখন সংগঠিত হয়েছে তুমি জানতে চেয়েছো ভাব সব দেখে মনে হয় যে কিয়ামতের অপেক্ষাই তুমি করতেছো মা আ'দাদতা লাহা তোমার কাছে আমি জানতে চাই তুমি আগে বলো এই কিয়ামতের জন্য এই কিয়ামতের জন্য কি সামান তুমি কামাই করেছো কি প্রস্তুত করেছো কিয়ামতের জন্য তখন সাহাবি জবাব দিলেন সাদামাটা সহজ সরল মানুষ ছিলেন জবাব দিলেন মা আ'দাদতু লাহা কাসীরাম মিন সালাতিন ওয়ালা সিয়ামিন ওয়ালাকিন্নি উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের প্রস্তুতি হিসেবে আমি অধিক নফল নামাজ পড়তে পারি নাই নফল নামাজ অনেক মানুষ কিয়ামতের প্রস্তুতি হিসেবে ফরজ নামাজ ওয়াজিব নামাজ সুন্নাত নামাজ আদায় করার পরে বেশি বেশি নফল নামাজ পড়ে থাকেন আমার জীবনে বেশি বেশি নফল নামাজও নাই আর আমার জীবনে বেশি বেশি নফল রোজাও নাই তবে একটা বিষয় আমার মধ্যে আছে সেটা হলো ইন্নি উহিব্বুল্লাহ ওয়া রাসূলহু আমি আল্লাহ এবং নবীকে আল্লাহ রসুলকে মহব্বত করি সুবহানাল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে ফরমাইলেন আন্তা মা মান আহবাবতাহু অন্য এই হাদিস শরীফ বিভিন্ন রেওয়ায়েতে বর্ণিত হয়েছে কোন কোন রেওয়ায়েতের এবারত হলো আল মারউ মা মান আহাব্বাহু আল্লাহর হাবিব ফরমাইলেন যে তুমি যাকে মহব্বত করো তার সাথেই তোমার হাশর হবে সুবহানাল্লাহ তো হাজিরিনে কেরাম এই হলো অবস্থা দুনিয়ার জীবনে যার সাথে তার মহব্বতের সম্পর্ক থাকে তার সাথেই তার কি হয় হাশর হয় আমি আগে প্রশ্ন করেছিলাম যে আহলে কোরআনের সাথে আমাদের মহব্বতের সম্পর্ক আছে কি নাই সবাই জবাব দিয়েছে যে হ্যাঁ আহলে কোরআন যারা তাদেরকে আমরা মহব্বত করি এই মহব্বতের লাভ কতটুকু দুনিয়ার জীবনে যার সাথে যার মহব্বতের সম্পর্ক থাকে তার সাথেই তার হাশর হয় তো আহলে কোরআন যারা
তারা আখেরাতে থাকবেন কোন জায়গায়? তাদের সাথে যদি আমাদের হাশর হয় তাহলে তারা ভালো জায়গায় থাকলে আমরাও ভালো জায়গায় থাকব, আর তারা যদি খারাপ জায়গায় থাকেন তাহলে আমরাও তাদের সাথেই খারাপ জায়গায় থাকা লাগবে। আহলে কোরআনের ঠিকানা কোন জায়গায়? হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদ ফরমানে, ইয়াকালু লি সাহিবিল কোরআনে ইকরা ওয়ারকা ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। সাহেবে কোরআন যারা, হাফিজে কোরআন যারা, তাদেরকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হবে ইকরা, দুনিয়ার জীবনে যেভাবে তুমি কোরআনে কারিম তেলাওয়াত করতে, তুমি কোরআনে কারিম তেলাওয়াত করতে থাকো, শুরু করো তেলাওয়াত, ওয়ারকা তেলাওয়াত করতে করতে তুমি বেহেস্তের মর্যাদার সিঁড়ি বাইয়া উপরের দিকে যাইতে থাকো। একরা ওয়ারকা ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়ার জীবনে যেভাবে তারতিলের সাথে তুমি কোরআনে করিম তেলাওয়াত করেছ, কোরআনে করিমের হক আদায় করে তুমি তেলাওয়াত করেছ, তেলাওয়াত শুরু করো এবং বেহেস্তের মর্যাদার সিঁড়ি বাইয়া উপরের দিকে যাইতে থাকো। তোমার বেহেস্তের মর্যাদার সিঁড়ি বাইয়া উপরের দিকে উঠা কতক্ষণ চলবে? যতক্ষণ তোমার তেলাওয়াত চলবে ততক্ষণ পর্যন্ত বেহেস্তের মর্যাদার সিঁড়ি বাইয়া উপরের দিকে উঠতেই থাকবে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। হাজিরিন, বেহেস্তিদের মর্যাদার পার্থক্য আছে, সব বেহেস্তির মর্যাদা এক সমান নয়। যে মুরব্বী যারা আছেন তাদের জানা আছে, আগেকার দিনে আমি শুনেছি, একটু দেখেছি মনে হয় ছোট্টবেলায়, আমার পুরা মনে নাই, বাস চলতো, বাস, বাসের মধ্যে আপার ক্লাস আর লোয়ার ক্লাস, আপার ক্লাস আর লোয়ার ক্লাস। তো বেহেস্তের মধ্যেও আপার ক্লাস আছে, লোয়ার ক্লাসও আছে। সাহেবে কোরআন যারা, যারা কোরআনে করিম তেলাওয়াত করতে করতে বেহেস্তের মর্যাদার সিঁড়ি বাইয়া উপরের দিকে যাইতে থাকবেন, তারা কোন ক্লাসের বেহেস্তি? আপার ক্লাসের না লোয়ার ক্লাসের? আপার ক্লাস। বেহেস্তের উচ্চ মর্যাদা সম্পন্ন বেহেস্তি হলেন তারা যারা আহলে কোরআন। সুবহানাল্লাহ। বলেন এই দুনিয়ার জীবনে যদি হাফিজে কোরআনের সাথে আহলে কোরআনের সাথে মহব্বতের সম্পর্ক আমরা রাখতে পারি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আল মারউ মা মান আহাব্বাহু, প্রত্যেকটা মানুষ দুনিয়ার জীবনে যার সাথে তার মহব্বতের সম্পর্ক থাকবে তার সাথেই তার কি হবে? হাসর হবে। তাহলে হাফিজে কোরআনকে মহব্বত করলে আমাদের লাভ না ক্ষতি? আরো জোরে বলেন। এখানে শিক্ষার্থী যারা আছে, শিক্ষার্থী যারা, তালাবা তালাবা, এদেরকে যদি মহব্বত করেন লাভ না ক্ষতি? আমি শুনে অনেক বেশি খুশি হয়েছি। আরেকটা মাদ্রাসা, সেখানে যাওয়ার পর আমার প্রথম অভিজ্ঞতা হয়েছিল যে শিক্ষার্থী যারা, তারা থাকেন মাদ্রাসায়, তাদের উস্তাদের তত্ত্বাবধানে খাওয়া দাওয়া করেন ওই গ্রামের, যে গ্রামে ওই মাদ্রাসা, ঝামক, ঝামক গ্রাম, ওই গ্রামের প্রতিটি ঘরে ঘরে এই ঝামক মাদ্রাসার ছাত্র আছেন। খাওয়া দাওয়ার সময় তারা কি করেন, ওই ঘরগুলোতে যাইয়া খাওয়া দাওয়া করেন, তারপর চলে আসেন তাদের মাদ্রাসায়, ওইখানে উস্তাদের তত্ত্বাবধানে থেকে তারা পড়াশোনা করেন। সুবহানাল্লাহ। এবং আমি দেখেছি ওই ঝামক গ্রামের বাসিন্দা যারা, এই মাদ্রাসার ছাত্রদেরকে, একজন দুইজন ছাত্রকে যারা খাওয়ানোর সুযোগ পাইতেছেন, এরা অনেক বেশি খুশি, অনেক বেশি খুশি। তারা মনে করেন এটা তাদের তাদের কিসমত খুলে দেবে। সুবহানাল্লাহ। এমন একটা ভাব যে অনেক গুরুত্বপূর্ণ কাজ তারা করতেছেন, অনেক ভালো একটা কাজ তারা করতেছেন, সবাই স্বতঃস্ফূর্তভাবে, এমন নয় যে কাউকে জোর করে একটা তালবা সমঝাইয়া দেওয়া হচ্ছে যে এই বাচ্চাটাকে আপনি খাওয়াবেন, জোর করে নয়। বরং ওই গ্রামের বাসিন্দা যারা, তারা নিজেরা উস্তাদের কাছ থেকে চেয়ে নিন, ছাত্র চেয়ে নেন যে একজন তালবা দেন আমার ঘরে, আমি আমার বাচ্চাদের সাথে এই বাচ্চাটাকেও আমি খাওয়াবো। সুবহানাল্লাহ। আমি খুশি হয়ে গেছি। এখানে আসার পর শুনলাম ঠিক এইভাবে মাদ্রাসায় তালবারা এখানে অবস্থান করেন উস্তাদের তত্ত্বাবধানে, এবং আপনাদের গ্রামের গ্রামবাসী অনেকের বাড়িতে তাদের খাওয়ার লজিং আছে, খাওয়ার
লজিং আছে আলহামদুলিল্লাহ। যারা এই কাজটা করে যাচ্ছেন কত গুরুত্বপূর্ণ কাজ এটা বলে বোঝানো যাবে না, এবং এর কি যে ফল সুফল আছে এটা এই দুনিয়াতে দেখানোও যাবে না। তবে এই ফলটা ইনশাআল্লাহ আমরা আখেরাত বিশ্বাস করি, আখেরাতে এই ফল আমরা পাব যারা এই দুনিয়ার জীবনে আহলে কোরআনকে মহব্বত করি, আহলে কোরআনের সাথে আমাদের মহব্বতের সম্পর্ক রেখে চলতে পারি। এই মাদ্রাসার পিছনে অনেক মানুষের ত্যাগ আছে, শ্রম আছে, পরামর্শ আছে, অনেক মানুষের টাকা আছে, অনেক প্রবাসী, যুক্তরাজ্য প্রবাসী এবং আরও বিভিন্ন দেশের প্রবাসী যারা এই মাদ্রাসার পিছনে তারা টাকা পয়সা খরচ করেছেন এবং খরচ করে যাচ্ছেন। প্রত্যেকের এই কুশিস আল্লাহ পাক যেন কবুল করেন, সবাই বলি আমিন। এবং আহলে কোরআনের সাথে সকলের হাসর যেন আল্লাহ পাক নসিব করেন, সবাই বলি আমিন। হাজিরিন, আমি সংক্ষিপ্ত সময় হাতে নিয়ে আপনাদের খেদমতে হাজির হয়েছি। আজকের মাহফিলের মাননীয় প্রধান মেহমান ওলি বিন ওলি আল্লামা মুফতি সাহেব কিবলা ফুলতলি অনেক দীর্ঘ সময় এখানে বয়ান করেছেন, অনেক দীর্ঘ সময়, সচরাচর এত লম্বা সময় ইদানিংকালে তিনি কোনো মাহফিলে আলোচনা করেন না। আপনাদের এই মাহফিলে দীর্ঘ সময় আলোচনা করেছেন, আমরা বিশ্বাস করতে পারি আল্লাহর মকবুল বান্দার ওসিলায় আমাদের এই মাহফুলটা এই মাহফিলও মকবুল হয়ে গেছে। আরো ওলামায়ে কেরাম অনেকের বয়ান শুনেছি, অনেকের বয়ান আমরা শুনবো ইনশাআল্লাহ। আমি নালায়েক যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এই আয়াতে কারিমাকে সামনে রেখে সংক্ষিপ্ত কয়েকটি কথা বলেই শেষ করব। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। হাজিরিনে কেরাম, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন নবুওতের দায়িত্ব পালন করতে শুরু করলেন, আমাদের এখানে একটা বিষয় মনে রাখা দরকার, আমাদের নবীজি পৃথিবীতে নবী হিসেবে দায়িত্ব পালন করেছেন সব নবীর শেষে, শেষ নবী হিসেবে, কিন্তু নবীজির নবুওত প্রাপ্তি ঘটেছে আদম সৃষ্টিরও অনেক আগে। সুবহানাল্লাহ, নবুওত প্রাপ্তির দিক থেকে আমাদের নবী সবার শীর্ষে, আর নবুওতের দায়িত্ব পালন করার দিক থেকে পৃথিবীতে সব নবীর শেষে আমাদের নবীজি দায়িত্ব পালন করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব পালন করতে গিয়ে এমন একটা সমাজ তার সামনে তিনি পাইলেন যেই সমাজের মধ্যে ন্যায় নীতি বলতে কিছুই ছিল না। জোর যার মুলুক তার, শক্তিশালী মানুষ যারা, দাপটওয়ালা মানুষ যারা, সমাজের দুর্বল নিরীহ মানুষের উপর নানান ধরনের অত্যাচার তাদের চলত, নিরীহ মানুষের হক আত্মসাত করত, জোর যার মুলুক তার এই নীতিতেই এই সমাজটা চলছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সমাজে দেখলেন, নবীর মনে কষ্ট লাগলো। নবীজি দেখলেন যে এই সমাজে বিধবা মহিলা যারা, বিধবা মহিলাদের ইজ্জত নিয়ে দুষ্ট লোকগুলো ছিনিমিনি খেলত। আল্লাহর নবী দেখলেন সমাজের মধ্যে এতিম বাচ্চা যেগুলো, এতিমদেরকে বল প্রয়োগ করে ধাক্কা দিয়া তাদের পৈতৃক সম্পদ থেকে বের করে দিয়ে জালিম লোকগুলো এতিমদের সম্পদ তারা আত্মসাত করত। এই ধরনের নানান অপকর্ম চলছিল, অপকর্মের সয়লাব ছিল সেই সমাজে। আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব পালন করা শুরু করলেন। নবুওতের দায়িত্ব পালন করার আগেও রহমতুল্লিল আলামিন তো তিনি পৃথিবীতে আগমন করেছেন রহমতুল্লিল আলামিন খেতাব নিয়া, সুবহানাল্লাহ বলেন, আল্লাহ পাকের সাদ ফরমান, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বন্ধু আমার, এই পৃথিবীতে আপনাকে আমি পাঠিয়েছি রহমাতুল্লিল আলামিন হিসেবে, সৃষ্টি কুলের জন্য রহমত হিসেবে। সুবহানাল্লাহ, আমার নবী যদিও নবুওতের দায়িত্ব পালন করতে শুরু করেছেন 40 বছর বয়সে, যদিও নবীর প্রতি কোরআনে কারিম নাজিল হতে শুরু হয়েছে 40 বছর বয়সে, কিন্তু আমার নবীজি
পৃথিবীতে আগমন করেছেন যেই দিন সেই দিন রহমতুল্লিল আলামিন খেতাব নিয়া তিনি পৃথিবীতে আগমন করেছেন সুবহানাল্লাহ আমাদের নবীজি শৈশবকালেও রহমতুল্লিল আলামিন যৌবন কৈশোরকালেও রহমতুল্লিল আলামিন আল্লাহর হাবিব তার যৌবনকালেও রহমতুল্লিল আলামিন একদম শুরু থেকে সারা জীবন রহমতুল্লিল আলামিন ছিলেন এজন্য নবুয়তির দায়িত্ব পালন করার আগে থেকে আমাদের নবীজির পবিত্র জিন্দেগি যদি আমরা স্টাডি করি তাহলে আমরা দেখতে পাই আল্লাহর নবীজির পবিত্র জিন্দেগির ইতিহাসের মধ্যে সংস্কারমূলক অনেক প্রকল্প আমাদের নবীজি গ্রহণ করেছিলেন তাদের মধ্যে একটা অন্যতম প্রকল্প ছিল যে বিধবা মহিলা যারা ঠিকানাহীন হিসেবে যারা ঘুরত আরেকটা কথা আমাদের মনে রাখা দরকার যে নারী জাতি এই নারী জাতি যুগে যুগে অবহেলিত লাঞ্ছিত ছিল যুগে যুগে যখন যেই পুরুষের ইচ্ছা যেই নারীকে বিয়ে করত যখন ইচ্ছা ঘর থেকে বের করে দিত আর বিশেষ করে যেই মহিলাদের স্বামী মারা যেত এই মহিলারা স্বামীর বাড়িতে আর থাকতে পারত না যাবে কোন জায়গায় বাপের বাড়ি বাপের বাড়িতেও তাদের কোনো জায়গা ছিল না স্বামীর বাড়িও নাই ওইদিকে বাপের বাড়িও নাই এই ছিল নারী জাতির তাদের জীবন ধারণের করুণ অবস্থা ইসলামের নবী রহমাতুল্লিল আলামিন হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নারী জাতির তাদের জীবনের সিকিউরিটি প্রদান করলেন কত সুন্দর ইসলামের নীতি দেখেন স্বামী আর স্ত্রী বিয়ে যখন হয় মোহরানা কে দেয় স্বামী দেয় না স্ত্রী দেয় স্বামী দেয় প্রথমত হলো মোহরানা একজন নারীকে সম্মানই করলো মানে নারীকে তোমার পছন্দ হয়েছে তুমি ইচ্ছা করেই এই নারীকে তুমি এই গ্রহণ করতে পারবে না তোমার বিছানায় তোমার স্ত্রী হিসেবে তোমার শয্যা সঙ্গিনী হিসেবে বরং এই মহিলার মূল্যায়ন করতে হবে মূল্যায়ন হচ্ছে মোহরানা তারপর এই মহিলার স্বামীর বাড়িতে মহিলার সম্পদের অধিকার স্বামী যদি মারা যান স্বামী মারা গেলে স্ত্রী জিন্দা যদি থাকেন সন্তান যদি না থাকে তাহলে স্বামীর সমস্ত সম্পদের চার ভাগের এক ভাগ মোহরানা তো আলাদা বিষয় এটা হলো উত্তরাধিকারী হিসেবে সন্তান যদি না থাকে স্বামীর সম্পূর্ণ সম্পদের চার ভাগের এক ভাগ আর সন্তান যদি থাকেন তাহলে সম্পূর্ণ সম্পদের আট ভাগের এক ভাগ তাহলে স্বামীর বাড়িতে এই মহিলার একটা অধিকার প্রতিষ্ঠিত হলো ইসলামের কল্যাণে এর আগে কিন্তু এই বাড়িতে অবস্থান করার পর্যন্ত কোনো অধিকার ছিল না এখন ইসলাম ধর্ম অধিকার তো দিল দিল এই সম্পদের মধ্যেও অধিকার দিয়ে দিল সুবহানাল্লাহ তারপর বাপের বাড়ি লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন একজন বাবা মারা গেলে বাবার সন্তান যারা ছেলে এবং মেয়ে ছেলেরা যেভাবে সম্পদের ভাগ পাবে ছেলেদের অর্ধেক করে মেয়েরা পাবে তাহলে বাপের বাড়ি তো মহিলাদের সম্পদ আছে কি নাই আছে এখন আসেন একটু চিন্তা করি যেই মহিলাটাকে স্বামী মারা যাওয়ার পর বের করে দেওয়ার পায়তারা করা হবে তখন মহিলা বলবে ঠিক আছে আমার অধিকার যা আছে স্বামীর সম্পদের আট ভাগের এক ভাগ দাও আমার বুঝাইয়ে দাও দেখেনি তো মাথার বাড়ি পড়বে এরপর স্বামীর বাড়ির থেকে যদি চলে যান বাপের বাড়ি যাবেন ভাইয়েরা এই কথা বলতে পারবেন না যে তোমার বিয়ে শাদি হয়ে গেছে এটা আমাদের বাড়ি এখন আর তোমার বাড়ি না বরং ইসলাম ধর্ম একজন মহিলার জন্য সেই বাপের বাড়িতেও সম্পদের মালিকানা দিয়েছে সুবহানাল্লাহ এখন যদি ভাইয়েরা বোনকে গ্রহণ করতে না চায় বোন বলবেন ঠিক আছে তোমার বাড়িতে থাকবো না আমার বাপের সম্পদ আমার যতটুকু অংশ আছে দিয়ে দাও তুমি যেই ঘরে বাস করো এই ঘরের মধ্যে আমি পাই এই ঘরের মধ্যে চারটা কোঠা যদি থাকে আমি যতটুকু পাই আমারটা আলাদা করে দাও উঠানের মধ্যে আমারটা আলাদা করে দাও পুকুরের পাড়ে আমারটা আলাদা করে দাও তখনই ভাইদের মাথা গরম হয়ে যাবে এক কথায় ইসলাম ধর্ম এই নারী জাতির জীবনের সিকিউরিটি নিরাপত্তা এইভাবে নিশ্চিত করেছে যে স্বামীর বাড়িওয়ালারাও একজন মহিলার উপর টর্চারিং করতে হলে হিসাব নিকাশ আছে আবার ভাইয়েরা
এই বোনকে যদি ত্যাগ করতে চান তাও কি আছে, হিসাব নিকাশ আছে, সহজে পারবেন না। এই মেয়েটার হক দিতে গেলে তাদের ঘর মাঝখান দিয়ে ওয়াল করা লাগবে, উঠানের মাঝখান দিয়ে ওয়াল করা লাগবে। যাই হোক, ইসলামের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের মধ্যে যখন এই বিধবা মহিলাদের করুণ এই পরিস্থিতি দেখলেন যে না আছে স্বামীর বাড়িতে তাদের কোনো ঠিকানা, না আছে বাপের বাড়ি, রাস্তায় রাস্তায় ঘুরে অনিশ্চিত জীবনের দিকে তারা চলতেই থাকে, তাদের ইজ্জত নিয়ে সমাজের দুষ্ট লোকগুলো ছিনিমিনি খেলতে শুরু করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমাতুল্লিল আলামিন তখনও নবতীর দায়িত্ব পালন করেন নাই, শুরু করেন নাই, আরো আগে, আরো আগে আল্লাহর হাবিবের যৌবনকালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধবা মহিলাদের জন্য আলাদা একটা নিবাস খুললেন, যেখানে বিধবা মহিলারা অবস্থান করবেন, তাদের খাবার দাবারের ব্যবস্থা এখানে করা হবে, তাদের সুন্দর জীবনযাপনের জন্য যা কিছু প্রয়োজন হয় সব কিছু এখানে হবে। আল্লাহ নবী এমন একটা প্রকল্প গ্রহণ করলেন, সুবহানাল্লাহ। এতিম বাচ্চাদেরকে যখন ধাক্কা দিয়া তাদের বাড়িঘর থেকে বের করে দেওয়া হতো, রহমতুল্লিল আলামিন সেই এতিম বাচ্চাদের করুণ দৃশ্য দেখে বরদাস্ত করতে পারেন নাই, এতিমদের জন্যেও এতিমখানা খোলার মাধ্যমে তিনি এই এতিমদের থাকা খাওয়া এবং তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার যাবতীয় ব্যবস্থা গ্রহণ করলেন, সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দায়িত্ব পালন করতে শুরু করলেন, আস্তে আস্তে পর্যায়ক্রমে দফায় 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 ইসলামের দুশ্মন যারা যারা নবীজির পক্ষ থেকে দাওয়াত পাওয়ার পর দাওয়াত কবুল করে নাই, সেই লোকগুলো আল্লাহর নবীর দুশ্মনী করতে শুরু করলো। তো দুশ্মনী করতে গিয়ে প্রথম দিকে তারা শুধু তাদের জবান ব্যবহার করেছে। আবু তালেব নবীজির চাচা যতদিন পর্যন্ত জিন্দা ছিলেন ততদিন পর্যন্ত শারীরিকভাবে আমাদের নবীজির উপর কোনো ধরনের আক্রমণ করবে এই সাহস মক্কার দুষ্ট কাফিরগুলো করতে পারে নাই, আবু তালেবের কারণে এটা পারে নাই। আবু তালেব যখনই ইন্তেকাল করেছেন তখনই শুরু হলো সেই মক্কার দুষ্ট জালিম কাফিরগুলোর জুলুম নির্যাতন, নবীজির উপর তারা নানানভাবে মানসিকভাবে নির্যাতন করতে শুরু করলো, তারা জবান দিয়ে নবীকে আক্রমণ করতে শুরু করলো, নবীর বিরুদ্ধে নানান ধরনের অপবাদ, নবী নাউজুবিল্লাহ তারা নবীকে পাগলও বলেছে জাদুগিরও বলেছে, জবান দিয়া যা বলা যায় নবীর বিরুদ্ধে সব বলেছে, এবং এক পর্যায়ে শারীরিকভাবেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জুলুম নির্যাতন তারা শুরু করলো। হাজিরিনে কেরাম, এই সময় সমাজের কিছু লোক ছিল যেই লোকগুলো আল্লাহর নবীর বিরুদ্ধে যদি টাকা পয়সা খরচ করত তারা নিজেরা এটাকে তাদের গৌরবের বিষয় মনে করত, চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। যেই নবীর কারণে কুল কায়নাতকে আল্লাহ পাক সৃষ্টি করলেন সেই নবীর উপর জুলুম করতে গিয়ে যদি কিছু টাকা পয়সা কেউ খরচ করে সেই জালিমগুলো এই টাকা পয়সা খরচ করতে পারাকে তাদের গৌরবের বিষয় মনে করত, তারা বড়াই করত। মক্কার মধ্যে একটা লোক ছিল অনেক সম্পদের মালিক, এই সম্পদের মালিকটা ইসলামের বিরুদ্ধে ইসলামের নবীর বিরুদ্ধে অনেক বেশি টাকা পয়সা খরচ করেছে, সে বড়াই করে এই কথাগুলো আলোচনা করত, বড়াই করে আলোচনা করত যে আবদুল্লাহর বেটা মোহাম্মদের বিরুদ্ধে আমি এত টাকা খরচ করতে পেরেছি, বড়াই করত। হাজিরিনে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই অহংকারী জালিম যেগুলো আছে সেই জালিমগুলোর ব্যাপারে কিছু কথা এই সূরার মধ্যে উল্লেখ করেছেন। প্রথমে এই জালিম যারা আছে তারা তো মক্কার অধিবাসী, তারা কি মক্কার অধিবাসী, এই মক্কানগরী সম্মানিত, মক্কানগরী সম্মানিত, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে ইঙ্গিত করেছেন ওরে জালিমেরা তোমরা এই মক্কার অধিবাসী, তোমাদের এই মক্কা সম্মানিত হয়েছে, আগে তো যতটুকু সম্মান ছিল ছিল কিন্তু বিশেষভাবে সম্মানিত হয়েছে ইসলামের নবী আখেরি জামানার নবী
আল্লাহর বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায়, সুবহানাল্লাহ। হাজিরিন, আমাদের নবীজি এই মক্কা নগরীতে তাশরিফ আনবেন, আগের থেকে এটা ফয়সালা করা ছিল। ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসালাম কাবা শরীফের কিনারে সৈয়দরা হযরত ইসমাইল আলাইহি সালাতু ওয়াসালামকে যখন বাসিন্দা করে রেখে গেলেন এবং সেখানে দোয়াও করে গিয়েছিলেন, রব্বানা ওয়াবাস ফিহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। সৈয়দরা ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসালাম যে দোয়া করেছিলেন, আল্লাহ আমার বংশধর যারা এই কাবা শরীফকে কেন্দ্র করে এই মক্কা নগরীর বাসিন্দা হবে, আল্লাহ এদের মধ্য থেকে একজন নবী তুমি পাঠাবে, একজন রসুল পাঠাবে, যে রসুল মানুষের সামনে তোমার কালাম শরীফ তিলাওয়াত করে শোনাবেন, তাদেরকে তোমার কালাম তফসির করে বুঝাবেন, ব্যাখ্যা করে বুঝাবেন, তাদেরকে আমল করে দেখাইয়ে দিবেন এবং তাদের তাজকিয়ায়ে নফসের শিক্ষা দিবেন, তাদের কলব পরিষ্কার করার শিক্ষাটা দিবেন, যেন কোরআনে কারিমের আয়াত তাদের কলবে গিয়া জায়গা পায়, হেদায়েতের বাণী যেন তাদের কল পর্যন্ত পৌঁছে, তাদের কল পরিষ্কার করা, তার মানে তাজকিয়ায়ে নফস, যেটাকে বলা হয় ইলমে তাসাউফ। আমাদের নবীজি কিন্তু ইলমে তাসাউফও শিক্ষা দিয়েছেন, সুবহানাল্লাহ। অনেক মানুষ বলে যে পীরগিরি তাসাউফ এগুলো এগুলো পেট পূজারি কিছু মানুষের আবিষ্কার, নাউযুবিল্লাহ মিন যালিক। এরা বলতে চায় যে এই যে পীরগিরি যেটা, এটা কিছু মানুষ পীর সাজবেন আর সাধারণ পাবলিকের কাছ থেকে হাদিয়া তোহফা তারা লাভ করবেন, তাদের পকেটটা তাজা হবে, তাদের দুনিয়াদারির একটা ধান্দা হিসাবে তারা পীরগিরি আবিষ্কার করেছেন। না রে ভাই, ইতিহাসটা এমন নয়। যারা ইতিহাস জানে না, সেই অজ্ঞ মূর্খ জাহিলে মুরক্কবগুলো যারা, তারাই বলে ইলমে তাসাউফ এগুলো হচ্ছে মানুষের আবিষ্কার, পেট পূজারীদের আবিষ্কার, নাউযুবিল্লাহ। এই জাহিলে মুরক্কবের বক্তব্য হচ্ছে এগুলো। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে আমরা দেখব প্রত্যেক আম্বিয়া কেরামের যুগে কিছু লোক ছিলেন, কিছু মানুষ ছিলেন, যারা নবীদের সহযোগী হয়ে মানুষকে হেদায়েতের পথে আহ্বান করতেন। মানুষ তাদের সোহবতে যাওয়ার পর তাদের কল পরিষ্কার হইত, এমন তালিম তাদেরকে দিতেন, তাজকিয়ায়ে নফসের শিক্ষা দিতেন, কল পরিষ্কার হইত এবং নবীর নবুয়তে তারা খুব সহজে ঈমান আনতেন, সুবহানাল্লাহ। প্রত্যেক নবীর যুগে ছিল, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আপনারা বলবেন দেখি তো বলেন, খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি সানজারি রহমতুল্লাহ আলাইহি, তিনি ভারতের জমিনে আসলেন, নবীর যুগে খাজা কে ছিলেন, নবীর যুগে বড় পীর কে ছিলেন, তাদের প্রশ্নটা এভাবে তারা করতে পারে পাবলিককে ধোঁকা দেওয়ার জন্যে। নবীর যুগে বড় পীর কে ছিলেন, নবীর যুগের বড় পীর কে ছিলেন যদি তারা প্রশ্ন করে, এই বোকাগুলোর জেনে রাখা দরকার, আল্লাহর নবীর সাহাবি সবাই এক একজন পীর ছিলেন, সবাই এক একজন পীর ছিলেন। মারিফাত, মারিফাত তাদের অন্তরের মধ্যে ভরপুর ছিল, ইলমে মারিফাত। একজন আর দুইজন বড় পীর খোঁজার কোনো দরকার নেই, সাহাবায়ে কেরাম প্রত্যেকেই এক একজন ওলি আল্লাহ ছিলেন, সুবহানাল্লাহ, প্রত্যেকেই এক একজন ওলি আল্লাহ ছিলেন। এই জন্যে তো তারা বলবে যে তাইলে ওলি কে ছিলেন, ওলি ওলি আল্লাহ সবাই ছিলেন, তাইলে তাদের নামের আগে ওলি ব্যবহার করা কেন হয় না? শাহজালাল ওলি আল্লাহ, শাহপরাণ ওলি আল্লাহ, খাজা গরিবে নওয়াজ ওলি আল্লাহ, তাইলে আবু বকর ওলি আল্লাহ নয় কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওলি আল্লাহর যে সার্টিফিকেট আমরা দিতে যাব, আমরা এই সার্টিফিকেট যা দেব এর চাইতে বড় সার্টিফিকেট পেয়ে তারা বসে আছেন। সাহাবায়ে কেরামের মর্যাদা, সাহাবি মানেই হলো ওলি আল্লাহর উপরে যাদের স্থান, সুবহানাল্লাহ। সাহাবি হইয়া তারা ওলি আল্লাহ, সাহাবি হইয়া তারা কি ওলি আল্লাহ। এই ওলি আল্লাহ খেতাব যেটা, এটা কিন্তু সাহাবির খেতাবের ধারে কাছেও যাবে না, ওটা অনেক নিচে, উপরেরটা তাদের আছে, নিচেরটা দিয়ে আর কি হবে, খেয়াল করছেন? তো হাজিরিনে কেরাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বাসিন্দা ছিলেন আর মক্কার জালিমগুলো আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জুলুম করার কাজে যারা কিছু টাকা পয়সা ব্যয় করত
তারা এটা গৌরবের বিষয় মনে করত, তারা গল্প করে বেড়াত যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে শায়েস্তা করার জন্য আমি এত টাকা খরচ করতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আল বালাদ, সূরা আল বালাদের শুরু করলেন যেভাবে, লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ وأنت حل بهذا البلد ووالد وما ولد قسم خيلن مكة نغري لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد بندو جي مكار نامه قسم خيئتي قسم خوار مدومي اي مكة شمان لاب كوريسي الله پاك جادر نام دوري قسم خان এর মধ্যে কোনো কোনো সময় আছে কোনো কিছুর সম্মান প্রকাশ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ের কসম খেয়ে থাকেন। তো এই যে আয়াতে কারিমা লা উকসিমু বিহাদাল বালাদ, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মক্কা নগরীর মর্যাদা তুলে ধরেছেন কসম খাওয়ার মাধ্যমে। এই মক্কা নগরী এত বেশি সম্মান পাওয়ার অধিকারী কেমনে হতে পারল, আল্লাহ রাব্বুল আলামিন সেই কারণটাও বলে দিয়েছেন। বন্ধু, ইব্রাহিম দোয়া করেছিলেন, দোয়া কবুল হয়েছে। এই মক্কা আপনার জন্মস্থান, আপনার মিলাদের স্থান হিসাবে নির্ধারণ করা হয়েছে, এই জন্যে এই মক্কাকে বিভিন্নভাবে আমি সম্মানিত করে রেখেছি। দুনিয়ার বিভিন্ন অঞ্চলের মানুষ যখন ঘোরাফেরা করত তখন তাদের ভয় থাকতো রাস্তায় কোন জায়গায় তাদের উপর আক্রমণ করা হয়, কিন্তু মক্কা নগরীর বাসিন্দা যারা ছিল এরা দুনিয়ার যেখানেই যাক তাদের কোনো ভয় ছিল না, কারণ ডাকাত ছিনতাইকারী যা আছে, যখনই মক্কার বাসিন্দা কোনো মানুষের পরিচয় জানতে পারত তখনই সম্মান করে তাদেরকে ছেড়ে দিত, কোনো ধরনের কোনো জুলুম নির্যাতন করত না। এই যে মানুষগুলো সম্মানের সাথে তামাম দুনিয়া চষে বেড়িয়েছে, তামাম দুনিয়া ঘোরাঘুরি করেছে, এটা কার কারণে? وأنت حل بهذا البلد بندو أمار إي مكة نغري جي مكة نغري أبتر باشستان أبتر كاروني إي مكة شماني تهوي چه أشكي الدنيا ببين نو پرانت مكة باشين دا جرا ترا شماني شتي گورا فرا كوري إتا أبنر وسيلائي سبحان الله الله رب العالمين এই আয়াতে কারিমার মাধ্যমে তুলে ধরলেন যে ওরে মক্কার মানুষ, তোমরা যাকে জুলুম নির্যাতন করার জন্য টাকা পয়সা খরচ করতেছ তার মর্যাদা তোমরা বুঝতে পারলে না, তোমরা নমক খারাপ, তোমরা কমবখত, তোমাদের এই মক্কা আল মুকাররামা হয়েছে যার ওসিলায় তোমরা সম্মানের সাথে ঘোরাঘুরি করো, যে মক্কার বাসিন্দা হওয়ার কারণে এই মক্কা তো সম্মানিত হয়েছে এই আমার বন্ধুর ওসিলায়, অথচ তার উপর জুলুম করতে গিয়ে তোমরা টাকা পয়সা খরচ করো আর তোমরা বড়াই করো, তোমাদের চাইতে নমক হারাম আর কমবখত আর কে হইতে পারে, কপাল পোড়া তোমরা। হাজিরিনে কেরাম, আমি আলোচনা আর দীর্ঘায়িত করতে চাই না, সংক্ষিপ্তভাবে সংক্ষিপ্ত অত্যন্ত সংক্ষিপ্ত দু একটি কথা বলবো। আল্লাহ পাক এখানে উল্লেখ করেছেন যে ওই যে লোকগুলো বড়াই করত যে ইসলামের নবী আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে হেনস্থা করার জন্যে, তাকে ঘাইল করার জন্যে এত টাকা খরচ করেছে, আর তারা কি করত, আমোদ ফুর্তি করতো, বড়াই করে গল্প করত। আল্লাহ পাক তাদের ব্যাপারে বলেন আইহসাবু আল্লান ইয়াকদিরা আলাইহি আহাদ, প্রভাব প্রতিপত্তির মালিক যারা ইসলামের নবীর বিরুদ্ধে টাকা পয়সা খরচ করে টাকার গরম দেখায় তারা কি মনে করে, তারা যা অপকর্ম করতেছে তাদেরকে সামলানোর কি কেউ নাই, তাদের উপর প্রভাবশালী কি কেউ নাই? আইহসাবু আল্লান ইয়াকদিরা আলাইহি আহাদ يقول أهلكت مالا لبدا أيحسب أن لم يره أحد সে যা করতেছে
সে কি মনে করে তাকে কেউ দেখতেছে না? আল্লাহ পাক সিগন্যাল দিয়েছেন, সিগন্যাল, রেড সিগন্যাল, যে জালিম তোমরা শুনে রাখো, তোমাদের এই অহংকার, তোমরা কতটুকু সম্পদের অধিকারী, এই পৃথিবীতে এমন জাতি আছে, এমন জাতির ইতিহাস আছে যে এই জাতির সম্পদগুলোর সামনে তোমরা কিছু নও। সেই কৌমে আদ, কৌমে সামুদের ইতিহাস যদি আমরা তালাশ করি, আমরা দেখব তাদের সম্পদের কোনো অভাব ছিল না। মক্কায় এই কৌমে আদ আর সামুদের মতো এত বড় বড় ধনী বলতে ছিলই না। তো সেই কৌমে আদ আর সামুদ তাদের সম্পদ তো তাদেরকে রক্ষা করতে পারলো না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গজব এসেছে, নবীর সাথে বেয়াদবি করেছে, দুশ্মনী করেছে, নাফরমানি করেছে, আল্লাহর সাথে নমক হারামি করেছে। সেই কৌমে আদ আর সামুদের সম্পদশালীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একদম নিমিষে শেষ করে দিয়েছেন। তো এই মক্কায় সামান্য সম্পদ নিয়ে যারা বড়াই করে, এরা কি মনে করে? আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ, তাদের উপর কারো কোনো ক্ষমতা কি চলবে না? ক্ষমতাবান তো আছেন, একজন একজন আছেন, তিনি চাইলে একদম এই ক্ষমতা চুর মান করে দিবেন, এই সম্পদ আর কতদিন থাকবে? মুহূর্তের মধ্যে সম্পদ শেষ হয়ে যাবে, পথের ফকির হয়ে যাবে সবাই, অথচ তারা বড়াই করতেছে এই সম্পদ নিয়ে। আল্লাহ পাক সিগনাল দিয়েছেন, যারা এইভাবে গল্প মারে আর বলে যে ইসলামের নবীর বিরুদ্ধে আমি টাকা খরচ করতে পেরেছি, অহংকার করে বড়াই করে আর গল্প মারে, আল্লাহ পাক বলেন আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, সে কি মনে করে তাকে কেউ দেখতেছে না? আমি আল্লাহ তো আছি, আমি আল্লাহ দেখতেছি। তাদের দৌড়ার কতদিন, শ্বাস প্রশ্বাস যতদিন, সম্পদের বলাই ততদিন, শ্বাস প্রশ্বাস শেষ, সম্পদের জায়গায় সম্পদ থাকবে, উত্তরাধিকারী আরো অনেক মানুষ দাঁড় হয়ে যাবে, তারা মালিক হয়ে যাবে, আর যেই লোকটা বলাই করেছে সম্পদের ওই লোকটা খালি হাতে কবরে যাওয়া লাগবে, খালি হাতে যাওয়া লাগবে, দুনিয়ার একটা টাকা তার সাথে নিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সিগন্যাল দিয়েছেন আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। আমি আর আলোচনা লম্বা করতেছি না, আমাদের সম্মানিত মেহমান, আমি ওনার সম্পর্কে জানতে পেরেছি, আমাদের এই প্রতিষ্ঠানের একজন একজন অভিভাবক বলবো, এই প্রতিষ্ঠানের একজন অন্যতম অভিভাবক, যিনি বিদেশের জমিনে এই প্রতিষ্ঠানের পক্ষে কাজ করেন, প্রতিষ্ঠানের একজন অভিভাবক হিসেবে অর্গানাইজিং করেন। তো আমরা ওনাকে আমাদের মাঝে আজকে পেয়েছি, আমরা সবাই মিলে তার জন্য দোয়া করব। এবং ওনার মতো আরও যারা আছেন দাতাবের ব্যক্তিবর্গ, আল্লাহর কালাম শরীফের এই দরসগাহকে যারা মহব্বত করেন, সকলের জন্য আমরা দোয়া করব যে আল্লাহ পাক তার কালাম শরীফের ইজ্জতে, কোরআনে করিমের ওসিলায় প্রত্যেকের হায়াতের মধ্যে সুস্বাস্থ্য সহ তাদের দীর্ঘ হায়াত যেন দান করেন, এবং পরিবার পরিজন নিয়ে তারা যেখানে বসবাস করতেছেন শান্তিতে যেন তারা জীবনযাপন করতে পারেন, সম্মানের সাথে যেন জীবনযাপন করতে পারেন, তাদের জন্য আমরা সবাই দোয়া করব। আমি আমার কথা আর বাড়াইলাম না, আমার প্রিয় এই ব্রাহ্মণজলিয়া এলাকাবাসী, গ্রামবাসী, এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে আপনাদের সৌভাগ্যের, দুয়ার খুলে গিয়েছে, দুনিয়াতেও আপনারা শান্তি পাওয়ার একটা ব্যবস্থা হয়ে গেছে এই প্রতিষ্ঠানের মাধ্যমে, এবং আখেরাতের শান্তির কথা তো আমি শুরুতে বলেছি, আখেরাতের জন্যও আপনাদের কপাল খুলে গিয়েছে। এখন এখন আমাদের কাজ হলো, সৌভাগ্য আল্লাহ পাক দিয়েছেন এটা ধরে রাখা দরকার, এটা ধরে রাখা দরকার। এই ব্রাহ্মণজলিয়া গ্রামবাসী, আপনারা দেশে যারা আছেন, প্রবাসী যারা, এরা তো আর সবসময় মাদ্রাসার দিকে ফিজিক্যালি তারা এখানে এসে দেখতে পারবেন না, তারা হয়তো সাপোর্ট দেবেন, ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেবেন, এলাকায় যারা আছেন একটু খোঁজ খবর নেবেন সবসময়, উস্তাদ সাহেব যিনি, উস্তাদ সাহেবকে জিজ্ঞেস করবেন, জেনে নেবেন মাদ্রাসার কোনো প্রয়োজন আছে কি না, খোঁজ খবর নেবেন। এই খোঁজ খবর নেওয়া যেটা, এমনও হইতে পারে কোনো দরকার নাই, উস্তাদ সাহেব বলবেন যে না
আর কিছুর দরকার নাই, কিন্তু আপনি যে জিজ্ঞেস করেছেন যে কোনো দরকার কোনো কিছুর প্রয়োজন আছে কি না এটা জানতে চেয়েছেন, এটা বোঝা গেল কোরআনে পাকের প্রতি আপনার মহব্বত আছে, এই জন্য আপনি খোঁজ খবর নিতেছেন। এই মহব্বতটা আখেরাতে আমাদের কাজে লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিষ্ঠানকে এই এলাকার জিন্দা মুর্দা সকলের জন্য নাজাতের ওসিলা হিসেবে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের এই মাদ্রাসাটা কোন সরকারি অনুদানে চলে না, গরিব দুঃখী মেহনতি মানুষ থেকে নিয়ে প্রবাসীদের দান খয়রাতের মাধ্যমে আমাদের মাদ্রাসাটা চলতেছে। আলহামদুলিল্লাহ আপনারা সহযোগিতায় আমাদের মাদ্রাসার যে লেখাপড়ার মানটা অনেক উঠতে অনেক এগিয়ে গেছে আলহামদুলিল্লাহ। একটু আগে আমাদের মাদ্রাসার হিফ সম্পূর্ণকারী 6 জন ছাত্রদেরকে পাগড়ি দিয়ে গেছেন। এখন যাদের অনুদানে আমরা এই মাদ্রাসা এগিয়ে নিচ্ছি, যাদের টাকার বিনিময়ে আমরা এই মাদ্রাসা এগিয়ে নিচ্ছি, গরিব থেকে নিয়ে সুখী গরিব যা আছে আমরা এলাকার প্রত্যেকে সাহায্য করেন। এর মধ্যে প্রবাসী আমার অনেক ভাইয়েরা অনেক সময় আমাদেরকে আমাদের মাটির পান নাই, কিন্তু এবছর দেখা যায় অনেকেই আমাদের মাটিতে এসে উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ। আমাদের মাদ্রাসার পক্ষ থেকে আমাদের প্রবাসী ভাইদেরকে আমরা কিছু সম্মাননা দেব। আমাদের মঞ্জুর আলী হুজুর তাদেরকে সম্মাননা ক্রেস্ট দিবেন। প্রথমে হচ্ছেন হাজি মোহাম্মদ হুজুর আলী গ্রাম হালকিয়ারি লন্ডন প্রবাসী, ওনার কাছ থেকে আমরা অনেক সহযোগিতা পাই। আমরা যে কোনো জিনিসের জন্য যাই আলহামদুলিল্লাহ উনি আমাদেরকে দিয়ে দেন না, আমাদের এই মাদ্রাসাতে অনেক দান খয়রাত করেন, আগামীতেও করবেন ইনশাআল্লাহ। হুজুর দোয়া করবেন। হুজুর এখন সম্মাননা প্রদান ক্রেস্ট প্রদান করবেন। আমাদের মাদ্রাসায় অনেক সহযোগিতা করেছেন যেগুলো আমরা বলে শেষ করতে পারবো না। হাজি মোহাম্মদ সুলেমান আহমদ, হাজি মোহাম্মদ সুলেমান আহমদ উপশহর থেকে এসেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার দান খয়রাতকে কবুল করুক। হুজুর ওনাকে ক্রেস্ট প্রদান করছেন। আলহামদুলিল্লাহ শুধু ঢাকা থেকে আগত আমার এক ভাই ঢাকা থেকে সিলেটে এসেছেন, উনি ঢাকা থেকে এসেছেন, উনি আমাদের মাদ্রাসায় বিগত কয়েকদিন আগে 50,000 টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ। আরো উনার মাধ্যমে আমরা সহযোগিতা পাবো। ভাই মোহাম্মদ নীরব আহমদ, ভাই মোহাম্মদ নীরব আহমদকে সম্মাননা ক্রেস প্রদান করা হচ্ছে। ভাইটা ঢাকা থেকে এসেছেন আমাদের সিলেটে। আলহামদুলিল্লাহ আবার আরো এক ভাই লন্ডনে থাকেন, আমাদের মাদ্রাসার হুজুর যেই জিনিসের কথা বলেন আলহামদুলিল্লাহ ওনার মাধ্যমে আমরা হেল্প পাই। কিছুদিন আগে আমাদের মাদ্রাসার ছাত্র এবং শিক্ষকদেরকে পাঞ্জাবি সবাইকে দিয়েছেন, এবং মাদ্রাসার যে নামকরণ হয়েছে টাই স্কুল আমার ভাই এই টাই স্কুল দিয়েছেন, ওনার নাম হচ্ছে মোহাম্মদ ইকবাল রাজা চৌধুরী। মোহাম্মদ ইকবাল রাজা চৌধুরী উনি আমাদেরকে অনেক সাহায্য সহযোগিতা করেন, আপনারা ওনার জন্য মন খুলে দোয়া করবেন। হুজুর আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। ভাইকে ক্রেস্ট প্রদান করছেন হুজুর। লন্ডন প্রবাসী ইকবাল রাজা চৌধুরী
গ্রাম হচ্ছে শেখপাড়া। শেখপাড়ার নিবাসী জনাব ইকবাল রাজা চৌধুরী ভাই। আরো এক ভাই আমাদের লন্ডন প্রবাসী আফতাবউদ্দিন সাহেব মুন্সির গাঁও, উনি ওনার পক্ষ থেকে সানুর আলী ভাই সম্মাননা ক্রেস্ট প্রদান করবেন। صلى الله على سيدنا جي صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا ومولانا وشفيعنا ووسيلتنا محمد وآله وأصحابه وأهل بيته أجمعين رب اغفر لي ولوالدي وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا أي الله আমাদের এই মোবারক মাহফিল আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল ফরমাও। মাহফিলের সওয়াবের হাদিয়া সোনার মদিনায় তোমার হাবিবের খিদমতে পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ তমাম পৃথিবীর মুমিন মুমিনাত কবর বাসরের আরওয়াহে পাকে পৌঁছাইয়া দাও। আল্লাহ এই মাদ্রাসার খেদমত গুজার মানুষ যারা যারা টাকা পয়সা দিয়া প্রতিষ্ঠানকে সাহায্য করেছেন, যারা এই মাহফিলের জন্য দৌড়াদৌড়ি করেছেন, প্রতিষ্ঠানের জন্য যারা শ্রম দিয়ে যাচ্ছেন, আল্লাহ প্রত্যেকের বংশের মুর্দেগানের আরওয়াহে পাকে সওয়াবের হাদিয়া পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ বৃহত্তর এই এলাকার তাম মুর্দেগানের আরওয়াহে পাকে সওয়াবের হাদিয়া পৌঁছাইয়া দাও। আল্লাহ আমাদের তাম জিন্দগির গুনা খাতা মাফ ফরমাও। আল্লাহ বাকি জিন্দগি তোমার গোলামের হক আদায় করার তৌফিক দাও। আল্লাহ এই দুনিয়ার মুসাফিরি একদিন শেষ হয়ে যাবে, মাওলা কবরে যাওয়ার আগে কবরের সামান জোগাড় করার তৌফিক দাও। আল্লাহ দুনিয়ার জীবনে ভালো কিছু কাজ করে যাওয়ার তৌফিক দাও, মরণের পরে যে কাজের ফল আমরা ভোগ করতে পারব। আয় আল্লাহ আমাদের জিন্দা মুর্দা মা বাবার প্রতি রহম ফরমাও, তোমার হাবিবের জিন্দা মুর্দা তমাম উম্মতকে মাফ ফরমাও। আল্লাহ এই এলাকার তমাম মুর্দেগানের কবরগুলোকে বেহেস্তের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ এই মাদ্রাসার জন্য তোমার মহব্বতের বন্দাবান্দি যারা টাকা পয়সা দান করে সহযোগিতা করেছেন আর সহযোগিতা করে যাচ্ছেন, মাওলা তোমার কালাম শরীফের ওসিলায় তাদের দুনিয়া আখেরাতের শান্তি আর কামিয়াবি অনায়াত ফরমাও। আয় আল্লাহ তোমার কালাম শরীফের ইজ্জতে তাদের জিন্দা মুর্দাত সকলকে মাফ করে দাও। আল্লাহ তাদের বংশকে উজালা করে দাও। আল্লাহ যে যেখানে আছেন, যে যেখানে অবস্থান করে থাকেন, মাওলা তোমার রহমতের ছায়ার নিচে তাদেরকে জায়গা দিও। তোমার রহমতের ছায়ার নিচে রেখে তাদেরকে হালাল রুজির তৌফিক দাও, রুজির মধ্যে খয়ের আর বরকত এনায়েত ফরমাও। আল্লাহ এই মাদ্রাসার তাম জরুরিয়াত তোমার কুদরত থেকে পুরা করে দাও। আল্লাহ এই গ্রামবাসী মাদ্রাসাকে মহব্বত করে আপন করে নিয়েছেন মাওলা, এই মাদ্রাসার বসিলায় এই গ্রামের মধ্যে খয়ের আর বরকত তুমি জারি করে দাও। আসমানি জমিনি আফাত মাসাইব থেকে তুমি এই গ্রামকে, এই এলাকাকে তুমি হেফাজতে রাখো মাওলা। আয় আল্লাহ বড় হুজুর যার প্রচেষ্টায় মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, আয় আল্লাহ হায়াতের মধ্যে বরকত দাও, সুস্থ শরীরে রাখো। আল্লাহ আল্লাহ এই খেদমতের ওসিলায় দুনিয়া আখেরাতের কামিয়াবি অনায়াত ফরমাও। আয় আল্লাহ আমাদের জান মাল ইজ্জত তমাম তোমার হাওয়ালা করলাম। আমাদের পীর মুর্শিদ উস্তাদ যারা হায়াতে আছেন, হায়াতের মধ্যে আরো বরকত দাও। যারা কবরবাসী হয়ে গেছেন, গরীক রহমত ফরমাও, দরজাত বুলন ফরমাও। আল্লাহ
আমাদের প্রবাসী ভাই বন্ধু আপনজন আত্মীয় স্বজন সন্তানাদি যারা আছেন সহি সালামতে রাখো, আয় আল্লাহ সহি সালামতে রাখো, সহি সালামতে রাখো, হালাল রুজির তৌফিক দাও, রুজির মধ্যে খয়রার বরকত এনায়েত ফরমাও। আয় আল্লাহ আমাদের অসুস্থ যারা শিফায়ে কামিল আদিলা এনায়েত ফরমাও। অন্তর্যামী মৌলা, কার অন্তরে কোন ফরিয়াদ সব তোমার জানা আছে। আল্লাহ আমাদের তামাম পরিশানি দূর করে দাও, তামাম মুশকিলাত আসান করে দাও। আয় আল্লাহ আমাদের দিলি জায়জ মাকাসিদ পুরা করে দাও। আল্লাহ মেহরবানি করে তোমার কালাম শরীফ যে বাচ্চাদের সিনার মধ্যে তুমি দান করেছো মাওলা, আল্লাহ আমৃত্যু এই কালাম শরীফ তাদের সিনার মধ্যে তুমি বাকি রাখো আল্লাহ। আয় আল্লাহ নূরে কোরআন দিয়া তাদের জাহির বাতিনকে মুনাওয়ার করে দাও। আল্লাহ শিক্ষার্থী যারা আছেন জেহনে জকি ইলমে নাফি এনায়েত ফরমাও, আসাতাজা একরামকে খেদমতের হক আদায় করার তৌফিক দাও। আমাদের পীর মুর্শিদ উস্তাদ যারা হায়াতে আছেন হায়াতের মধ্যে বরকত দাও, যারা কবরবাসী হয়ে গেছেন গরীকে রহমত ফরমাও, দরজাত বুলন ফরমাও। ভিক্ষা চাই মুর্শিদুল মুর্শিদিন সৈয়দুনা সনাদুনা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি, দরজাত বুলন ফরমাও। আল্লাহ তোমার ওলির রুহে ফয়েজ দিয়ে আমাদেরকে ফয়জিয়াব করে দাও। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমিন। আসসালামু আলাইকুম।